রে, কেমন আছিস? আর এই তিনজন আমাদের সমানে ফলো করে যাচ্ছে। দাঁড়িয়েছিলাম, ওরাও দাঁড়িয়েছিল। যেই চলতে শুরু করেছে, ওরাও চলতে শুরু করেছে। আমরা এখন ফরেস্ট অ্যাডভেঞ্চারাস ওয়াকে বেরিয়েছি অ্যাজ পার গুগল ম্যাপ। তোমাদের সকলকে আমাদের চ্যানেল সোয়াস্ট্রিট ব্লগসে স্বাগত। তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে চলে এসেছি সোজা আমাদের তিনচুলের হোমস্টেতে। আর আমরা ওই দিন সকাল থেকে বিকেল অবধি অনেক কিছু করেছি, আজকের ভিডিওটা ঠিক তারপর থেকে। তো ওই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করি। স্টিককে বলেছি রেডি হতে, এখন রোদ উঠেছে, একটু হাঁটতে যাবো। 4টে বেজে গেছে, চলো। এখন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এক্স্যাক্ট তিনচুলে, যেখানটা বলে সেই জায়গাটা। এখান থেকে হেঁটে 15 মিনিট। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম আমি, এখান থেকে হেঁটে ও বলছে 15 মিনিট। তো দেখা যাক, যে পাহাড় দিয়ে 15 মিনিট হাঁটাটাও ইনক্লাইনটা, ইনক্লিনেশনটা দেখো, পাহাড় ওই উঁচুতে উঠে গেছে রাস্তা। ওই পয়েন্টে আমরা যাবো, ওই পয়েন্টে আমরা যাবো। আচ্ছা, আমরা প্রায় 25% মতো এসে গেছি রাস্তা। আর এই রাস্তাগুলো এত সুন্দর, তোমরাও দেখো চারিদিকে এরকম বিভিন্ন কালারের ফুল ফুটে আছে। দেখো কি সুন্দর ফুল, পাহাড়ের গায়ে এমনি এমনি ফুটে আছে। খবর, কেমন আছিস? কিরে, কেমন আছিস? এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। এটা হচ্ছে তিনচুলা পোস্ট অফিস। আর এই তিনজন আমাদের সমানে ফলো করে যাচ্ছে। দাঁড়িয়েছিলাম, ওরাও দাঁড়িয়েছিল। যেই চলতে শুরু করেছে, ওরাও চলতে শুরু করেছে। আর এখানে একটা মনাস্ট্রি মতো রয়েছে। আমরা এখন কি করছি? আমরা এখন ফরেস্ট অ্যাডভেঞ্চারাস ওয়াকে বেরিয়েছি অ্যাজ পার গুগল ম্যাপ। দিয়ে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটার নাম হচ্ছে ফরেস্ট অ্যাডভেঞ্চারাস ওয়াক। এটা দিয়ে হেঁটে গেলে আমরা গিয়ে পৌঁছাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তিনচুলে। আর এক্সপেক্টেড 17 মিনিট দেখাচ্ছে, 17 মিনিটের হাঁটা পথ। চলো, আমরা যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আর এই দিকটা দেখো আরো মানে অন্ধকার টাইপের হয়ে এসেছে অনেকটাই। পাখির ডাক, পাখির ডাক, ঝর্ণার জলের আওয়াজ, আর এই বড় বড় গাছ, এই বড় বড় গাছ। দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। আরে ওই দেখো, ওই যে নামছে ওখান থেকে আমাদের ফলো করতে করতে, এসেও গেছে। এই যো, এই যো মহারাজা, এই যো। ক্লাসিক গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আমাদের চোখে পড়লো। ঠিক এরম সিঁড়ি নেমে গেছে, তারপরে গিয়ে হচ্ছে এটা হচ্ছে ওই গেস্ট হাউসটা। কি সুন্দর লাগছিল দেখতে, ঠিক যেমন ওই ছোটোবেলায় পাপ্পি হাউসগুলো হতো না, সে একটা কুকুর বেরিয়ে এসে 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন নিয়ে ভেতরে ঢুকে যেত, ঠিক ওইগুলোর মতো দেখতে লাগছে।
কিরকম একদম মানে স্লোপিং হয়ে নেমে গেছে নিচেতে। হ্যাঁ, এটা ছিল সব থেকে টপ পয়েন্ট, আর আমরা এখন একদম নিচের দিকে নামছি। দেখতে দেখতে আমরা চা বাগানও দেখতে পেয়ে গেছি, এখানে চা চাষ হয়েছে। আর এই উপরটা চলে গেলে হচ্ছে গুরুং গেস্ট হাউস। চলো, এটা হচ্ছে ঋতিকা, আর পাশে হচ্ছে এটা তিন চুলে জিরো মাইলস্টোন। আকাশে চাঁদ উঠে গেছে, আমরা ফিরছি এখন, চারপাশের ভিউটা দেখাচ্ছি। সবে সানসেট হলো, এখনো অন্ধকার হয়নি। আর ও এখানে কুরকুরে খাচ্ছে। তো এখন 6টা বেজে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। আমরা এখনো ফিরিনি, এই এসেই গেছি হোমস্টের কাছে। চলো হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। হোমস্টেতে ফিরতেই দেখি আমাদের জন্য একদম গরম গরম দার্জিলিং চা আর চিকেন পকোড়া রেডি। চিকেন পকোড়াগুলো একটু অন্য টাইপের খেতে ছিল, মানে ওটাকে মিক্সিতে পুরো পেস্ট করে আর কি বানানো হয়েছিল। খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর বেশ ঝাল ঝাল ছিল। তো এখন বাজে রাত 9টা, আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে অলরেডি টেবিলেতে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আর আর যদি ঠান্ডার কথা বলি, খুব একটা ঠান্ডা নেই এখানে, তো একটা সোয়েটারে মোটামুটি চলে যাচ্ছে। তো চলো তোমাদের দেখাই আজকে আমরা ডিনারে কী কী খাবো। তো দুপুরে যখন লাঞ্চ খাই, তখন ওনারা বলেছিলেন যে আজকে ডিনারেতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু, রয়েছে স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইস, সঙ্গে রয়েছে চিলি চিকেন, আর রয়েছে ফ্রাইড রাইস। এইখানে স্যালাডের যে শসাটা দিয়েছে সেটা কিন্তু এখানকার পাহাড়ি শসা, টেস্টটা কিন্তু অন্যরকম। আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু একদম রেডিমেড কেনা নয়, এইগুলো সম্পূর্ণটাই ওইখানেই বানানো। আমাদের এই হোমস্টেটাতে কিন্তু খাবার দাবার একদমই মেপে ঝুঁকে আমাদের সার্ভ করছিল না। হ্যাঁ, তার মানে এই নয় যে পুরো আনলিমিটেড ছিল, কিন্তু কোয়ান্টিটি এতটা পরিমাণে দিচ্ছিল যে আমরা সকলে পেট ভরে খেয়েও আমাদের বেশি পড়ছিল। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।